হ্যালো পিপল, আমি শালিনী, আপনাদের সবাইকে স্বাগত টেস্টি ওয়ার্ল্ডের সাথে। তো চলে এসেছি মায়াপুরের শেষ ভাগে। মন্দিরে যাচ্ছি দর্শন দিতে, সন্ধ্যা আরতি দেখবো আমরা। কি মজা হবে, ঠান্ডা আছে। তো দুপুরে প্রসাদ খেয়ে এসে একটু রেস্ট নিয়েই আমরা একটু বিকেলবেলা এদিক ওদিক ঘুরতে বেরোলাম। তো আমাদের কিছু কেনাকাটার ছিল, সেই জন্যই দেখতেই পাচ্ছে নামহট্ট ভবন থেকে আমরা কিন্তু বেরিয়েই সামনেই রোড। আপনাদের বলেছিলাম যে নামহট্ট ভবন দেখুন, এখান থেকেও দেখতে পাবেন আপনি, সামনেটায় কিন্তু নামহট্ট ভবন, মন্দিরও সামনে রোডও সামনে। তো এখান থেকে আমরা দুটো চাদর নিলাম, একটা বম্মা নিল আর একটা আমার মায়ের জন্য। তো আমরা নিয়েই আমি ফার্স্টেই বললাম যে প্রচণ্ড ঠান্ডা ছিল দেখেই বুঝতে পারছেন। তো আমি ডলুকে বললাম চল আগে শরীরটা গরম করার জন্য আগে চা খাই, যেহেতু ক্যাম্পাসের ভেতরে কোনো নেশা জাতীয় দ্রব্যই কোনো কিছুই অ্যালাউড নয়, চাটাও তা ওরা নেশা জাতীয় দ্রব্যের মধ্যেই ধরে। তাই জন্য যে মানে ক্যাম্পাস থেকে বেরিয়েই কিন্তু চায়ের দোকান পাবেন, ভেতরে পাবেন না। তো চা এখানে আমরা খেলাম, খেয়ে নিয়ে টুকটাক দোকানগুলোতে একটু ঘুরলাম, বাড়ির জন্য কিছু, বাচ্চাদের জন্য কিছু নেওয়া হলো এখান থেকে। আর এখানে সেরকম ভ্যারাইটিস কিছু নেই, যেরকম আপনি আপনাদের আমাদের এখানকার মেলাতেও আপনি দেখতে পাবেন সেরকমই টুকটাক। কিন্তু যেহেতু আমরা কোথাও ঘুরতে গেলেই মন চায় যে বাড়ির জন্য কিছু নিয়ে যাই, বাড়ির লোকগুলোর কথা মনে পড়ে, তো মিঠাইয়েরও কিছু ইচ্ছে ছিল, সেই জন্য এগুলো নেওয়া হচ্ছিলো টুকটাক করে। তো ঘুরতে বেশ ভালোই লাগছে, মিঠাই খুব মজা। যতদিন থাকবি এখানে ততদিন চলবে এই টাকাটা, তারপরে ওটা চলবে না আমাদের ওখানে গেলে, বুঝলি। তো ঘুরে এসে এখানে আমরা চলে এলাম গদা ভবনে। গদা ভবনে এসেছি কারণ আমরা রাতের খাবারের মানে রাতের প্রসাদের টিকিট কাটার জন্য, যেটা 6টা অবধি এরা দেয়। তো ডলু গেছে টিকিট কাটতে, আমি এদিকটা একটু দেখিয়ে নিলাম, আর মিঠাইয়ের বম্মাও বসে আছে এখানে। তো এখানে 50 টাকা করে আমরা রাতের খাবার খেয়েছি। পুরো ব্লগটা দেখুন, আমি এখানে দেখাবো যে আমরা রাতে কী কী প্রসাদ খেয়েছি। চল আমরা এখন মন্দিরে যাব, সন্ধ্যা আরতি দেখিতে, হরে দেখিতে, হরে কৃষ্ণ। দেখতেই পাচ্ছেন সন্ধে হতে না হতেই মন্দিরের সামনে এত ভিড়, এত লাইন পড়ে গেছে। তো আমরা সোজা চলে যাচ্ছি কারণ ওখানে জুতো ফোন রেখে আমাদেরকে ঢুকতে হবে মন্দিরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, আর পাচ্ছি না, অনেক নেচেছি, এসো না, খুব মজা না, হরে কৃষ্ণ বলতে হবে এখানে। হরে কৃষ্ণ কেমন নাচলি, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, চলেন টাটা, হরে কৃষ্ণ। তো আমরা রুমে চলে এলাম, আর আপনারা কিছু মনে করবেন না, আসলে এখানে কেউ কাউকে নাম ধরে ডাকে না বা দাদা দিদি বলে ডাকে না, সবাই একে অপরকে ডাকতে হলে হরে কৃষ্ণ বলে ডাকে। তো সেই জন্যই মিঠাই ওটা শিখে গেছিলো আর ওটা ওটাই বারবার বলছিল। তো আমরা একটু তারপরে বম্মা এবং মিঠাইকে বললাম একটু রেস্ট করো, আমরা একটু বেরিয়ে আসি। তো এখানে আমরা একটুখানি নুডলস খাচ্ছিলাম, তো দেখছিলাম যে আশেপাশে কী কী স্ট্রিট ফুড আছে, আর নিয়ে নিয়েছিলাম একটু হচ্ছে মোমো। নুডলসটা কিন্তু বম্মার মিঠাইয়ের জন্য আমি নিয়ে গেছিলাম, আমরা সবাই মিলে খেয়েছিলাম। আর মোমো বলেছিল তো অবশ্যই ভেজ মোমো ছিল, সয়াবিন মোমো, কিন্তু ওটা আপনারা আপনার রিয়াকশানটা দেখেই বুঝতে পারবেন, একটু দেখে নিন। এটা কিন্তু ছোটো ছোটো চাইনিজ মোমো না, একটা জাম্বো সাইজের মোমো, পাউরুটি পাউরুটির মতো খেতে ছিল, মোমোতে ছিল না। আর মোমো এবং চাউমিন দুটোই কিন্তু 50 টাকা নিয়েছিল। কেমন মোমোটা, এখন একটু ফুচকা খাবো তাই আমি লাইনে দাঁড়িয়ে আছি, ফুচকা। তারপরে ওই যে বললাম বারবার ঠান্ডার জন্য একটু চা খেয়ে নিলাম, আবারও আমরা একটু চা খেয়ে নিলাম। তো তারপরে আমরা রুমে গিয়ে
চলো চলো এবার আমরা যাবো রাতের খাবার খেতে। দেখি দেখি ওটাকে কি করেছিস, হায় ভগবান, এটাকে রুমাল দিয়ে জড়িয়েছিস, পুতুল কিনে। তো এবার আমরা চললাম গদভবনের পথে। আপনাদের দেখিয়েছি যে 50 টাকা করে আমরা টিকিট কেটে রেখেছিলাম রাত্রির প্রসাদমের জন্য, তো পুরোটাই দেখতে থাকুন। কিন্তু হ্যাঁ, দেখতে দেখতে ভুলে যাবেন না, অবশ্যই কিন্তু লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। তো রাতের গদভবনটা দেখুন, রাতেও কি সুন্দর জমজমাট। আর হ্যাঁ, প্রসাদ মোটামুটি দেওয়া শুরু হয়ে যায় 8:30 থেকে আর চলে 9:30 অবধি। আমরা 9:10-15 নাগাদ এসেছিলাম, কারণ তাহলে একটু ফাঁকা ফাঁকা পাবো। আর সবথেকে বড়ো কথা, আমাদের পেটটা ভর্তি ছিল, অত তাড়াতাড়ি খিদে পাইনি, তাই গেছিলাম। আর হ্যাঁ, আপনাদের বলে রাখি, দুপুরে অথবা রাত্রে যে কোনো সময় প্রসাদম হলে ভেতরে ঢোকার জন্য কিন্তু আপনাকে জুতো পরে অ্যালাউ হবে না। আমরা এখানে কর্নারে জুতোটা ছেড়ে রেখে ঢুকেছি। আবার রাত্রিবেলা চলে এসেছি আমরা, রাতে একদম ফাঁকা, আরাম করে নিয়ে আরাম করে খাও। এই হুলোরা, হুলো দুই হুলো, পুরো সেম সেম দুই হুলো। আর প্রসাদ, প্রসাদের কথা নয় নাই বললাম, চুপ করে থাকাটাই মনে হয় শ্রেয় হবে। গরম গরম ধোঁয়া উঠছে, ভাত ডাল রাজমা তরকারি, আলু পেঁপের তরকারি আর দুটো করে রুটি আর একটা রসগোল্লা, পেট একদম ডাসা হয়ে যাওয়ার মতো। আমি রাতে রুটি নেইনি, ভাত নিয়েছি। এটা যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডলুর প্লেট, ডলু রুটি নিয়েছে, মিষ্টিও খেয়েছে আর খুব সুন্দর নরম হাতে গড়া রুটি। দেখুন এই খাবার নিয়ে আমরা এখানে সবাই বসেছি আর আমরা টেবিলের উপর বসেছিলাম। আমি রুটি খাই না, আমি রুটি নেইনি, আমি সব খাই, আমি খাই। খাওয়া হয়ে গেল, খুব দারুণ খেতে, খুব দারুণ। সকালে আসলাম, দিনটা শেষ হয়ে গেল, মনটা খুব খারাপ করছে এখন, কালকে সকালেই চলে যেতে হবে। মিঠাই, মনটা কেমন আছে তোর? ভালো নেই। মিঠাই বলছে কালকে ভালো নেই। ভালো নেই মনটা? না, কালকে চলে যাব। কালকে থাকতে ইচ্ছে করছে? হ্যাঁ, মাও একই কথা বলছে। অনেক খাবার দেয়, অনেক খাবার, অনেক পেট ভরে যায়, তারপরে আবার রিপিট করা যায়, রিপিট করার প্রয়োজন হরে কৃষ্ণ যদি খিদে পায়, হরে কৃষ্ণ রাত্রে খেয়ে নেবে আবার ওটা ভাতটা। চলো আমরা গরম জল নিয়ে আসি, তারপর আমরা হাত পা ধুবো গরম জল, কারণ প্রচন্ড ঠান্ডা জল, আরো ঠান্ডা। চলো হরে কৃষ্ণ, গুড নাইট। নাচ হলো আজকে, হাত তুলে তুলে সবাই নেচেছে। হ্যাঁ, কেমন করে নাচ করেছিস? কেমন করে করেছিস? হাত তুলে সবাই বলো হরি বল, হরি বল, হরি বল। ফ্রেশ হয়ে এখানে যে ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছি, সব ক্লিয়ার হয়ে গেছে, আমাদের কাবার মোটামুটি ফাঁকা হয়ে গেছে। কালকে যা যা পরে সরে যাবো সেগুলো আমরা শুধু রেখেছি, এবার আমরা একটু ঘুমবো, কারণ আমরা সারাদিন ঠিক করে রেস্ট নিইনি, ঘুমোইনি ঠিক করে। আমরা একটু হরে কৃষ্ণ একটু সবকিছু করে মোটামুটি ভালোই কাটলো। তো কালকে সকালে যখন আমরা বেরোবো তখন আমি একবারে ব্লগটা শেষ করবো, তো আপনাদের সাথে কালকে সকালে দেখা হচ্ছে। একটু মহাপ্রসাদ একটু খাই, যেটা আমরা এটা মন্দির থেকে কিনেছি, একদম মন্দিরের বাইরে থেকে 100 টাকা। আর এই শুকনো প্রসাদ যা আমরা বাড়িতেও নিয়ে যেতে পারবো অল্প করে, কিন্তু আমরা একটু লাড্ডু দিয়েছে, আর একটা লাড্ডু দিয়েছে, একটা গজা, একটা এটা একটা ভাজা মতো কি জিনিস, আমরা আলাদা করে কিছু নেইনি, আত্মীয় স্বজন
বন্ধু বান্ধব সবাইকে অল্প করে একটু করে এখান থেকেই দেওয়া হবে। আমি গজাটা ফ্রুট খাব না, অল্প করে প্রসাদের মতো করে খেলেই হবে। একটুখানি এখন কার রাত হয়ে গেছে, প্রসাদম প্রসাদম হাম হাম। হরে কৃষ্ণ, কেমন লাগলো? হরে কৃষ্ণ, মম্মা একটু খাও। গুড মর্নিং গাইজ, টলু খুব আনন্দ করে দেখে এসেছে দর্শন আরতি। মিঠাই ঘুম দিয়ে, মিঠাইকে জানিয়েছি কিন্তু মিঠাই ঘুম দিয়ে উঠতে পারিনি, আর আমার প্রচন্ড হাতে ব্যথা ছিল, আমি যেতে পারিনি। এত ঠান্ডা এখানে, কুয়াশার জলে কাঁচ পুরো ভিজে গেছে। এখন 8টা বেজে গেছে, আমরা সুন্দর দর্শন আরতি দেখলাম, খুব সুন্দর, ও জীবন ধন্য হয়ে গেছে মনে হচ্ছে। মায়াপুর মায়া লাগাই দিছে আমারে, মায়াপুর মায়া লাগিয়ে দিয়েছে জলকে। আমি এখানে থেকে যাব, দয়া না মায়া লাগিয়ে দিয়েছে বলছে, মায়া না লাগা লেগেছি। আমরা এখন বেরিয়ে যাবো, সব ক্লিয়ার করে ব্যাগ আমাদের কাছে আছে, মিঠাই নিয়ে নিচ্ছে প্যাকেট, মামা একদম রেডি, দল ওয়াশরুমে গেছে, লাস্ট বার টয়লেট করে নিচ্ছে যাওয়ার আগে। তারপরে আমরা একটু ঘুরবো, একটু অবশ্যই একটু দর্শন করে তবেই বেরোবো, আবার কবে আসতে পারি না পারি। তো মিঠাই একটু পার্কে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কি হয়, আর একটুখানি কথা বলবো একটু। সকালে ব্রেকফাস্টটাও আমরা করবো, কি খাবি কালকের মতো? পিৎজা না রোল? ঠিক আছে, তাহলে আমরা তাই খেয়ে তারপর আমরা বেরোবো। আমাদের ট্রেন মোটামুটি 12:10-7:10 নাগাদ, তো বেরোবো আর দেখা যাক কেমন লাগছে। সকালে মায়াপুর কিন্তু দেখার মতো, মোটামুটি 17:15 মধ্যে ভবনের রুমটা আমরা ছেড়ে দিয়ে বেরিয়ে পড়লাম একটু দর্শন করার জন্য। যখন এসেছি আবার কবে আসতে পারবো, সেই জন্য একবার দর্শন করে যাই। কিন্তু হ্যাঁ, ডলুর কথা অনুযায়ী বলতে গেলে কিন্তু সত্যিই মায়াপুর মায়া লাগায় দিছে, একদিনে সত্যিই আমাদের পোষায়নি, আবার যাওয়ার ইচ্ছে রয়ে গেল। আবার গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। মন্দিরের এই দিকটা দিয়ে কিন্তু আমরা কালকে প্রবেশ করিনি, এটা অন্য দিক। এখান থেকে মন্দিরটা আপনারা একবার দেখুন, এই দিকেরটা কিন্তু, এই দিকে যে দরজাটা এটা দিয়েও কিন্তু ঢোকা যায়। এখানে দূর থেকে গৌরনীতাই দেখা যাচ্ছে, শ্রী চৈতন্যদেব। মন্দিরের ভেতর তো আর ক্যামেরা নিয়ে প্রবেশ করা যায় না, তাই জন্য আপনাকে দেখাতে পারছি না, কিন্তু সত্যি কথা বলতে দর্শন আরতি বলুন, সন্ধ্যা আরতি বলুন, দেখার মতো। তো আমরা দর্শন করি একটু হাঁটতে হাঁটতে, কিছুটা দূরেই গীতা ভবনের সামনেই পার্ক একটা রয়েছে। মিঠার খুব ইচ্ছে ছিল পার্কে আসবে, তাই ও একটু পার্কে এনজয় করে নিচ্ছিল। আর আমরা যেহেতু রুমটা ছেড়ে দিয়েছি, আমরা তো রুমটা আর নিতে পারবো না, তাই জন্য আমরা একটু ঘুরে ঘেরেই একবারে গেলাম, কারণ আমাদের ট্রেন ছিল অনেকটা দেরিতে। তো এখানেই একটা খুব সুন্দর খাওয়ার জায়গা আছে, আপনারা আসলে অবশ্যই ট্রাই করতে পারেন, অনেক কিছু এখানে আছে। তো আমরাও এখান থেকেও কিন্তু কিছু প্রসাদ আরও নিয়েছিলাম, কারণ এক প্যাকেট প্রসাদে হবে না, আমরা পরে হিসেব করে দেখলাম। তো এখানে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন, আর সবই ভেজ অবশ্যই। এখানে পেস্ট্রিও আছে দেখুন, কত ধরনের। তো আমরা কিছু খাবার নিয়ে বসে পড়লাম, আপনাদের একটু চার্টটা দেখিয়ে দিই। তবে হ্যাঁ, এখানে কিন্তু দামগুলোর সাথে আমাদের থেকে যে দামগুলো নিল সেগুলো কিন্তু ডিফারেন্ট। এখানে আমাদের থেকে রোল এবং আমরা নিয়েছিলাম পিৎজা, তো রোল এবং পিৎজা কিন্তু এক একটা 40 টাকা করে নিয়েছিল, আর খেতে দুর্দান্ত ছিল। পেস্ট্রিগুলো একটু কস্টলি ছিল, 70 টাকা করে ছিল, আর নুডলসটাও খুব ভালো ছিল। রোলটা দেখুন কত ভালো, ভেতরে একদম পনির ক্যাপসিকামে ভর্তি। পিৎজাটাও কিন্তু দুর্দান্ত ছিল, আগের দিন গদভবনে যে পিৎজা খেয়েছিলাম তার থেকে বেশি। তো এইবারের ব্লগ এইটুকুই, আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আর আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ, আপনারা পারলে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, 300 সাবস্ক্রাইবার আমার চাই।